করোনার সময় আমাদের আমদানি বন্ধ ছিল, রপ্তানি বন্ধ ছিল, যোগাযোগ বন্ধ ছিল, যাতায়াত বন্ধ ছিল, সব কিছু বন্ধ ছিল, যার জন্য আমাদের রিজার্ভ বেড়েছিল। এরপর যখন অর্থনীতি খুলে গেল, আমাদের সমস্ত জিনিস যখন আমদানি করতে শুরু হলো, স্বাভাবিকভাবে আমাদের রিজার্ভ কমবে, এটা তো খুব স্বাভাবিক ব্যাপার। এবার আমার প্রশ্ন হচ্ছে, আমি 2009 সালে যখন সরকার গঠন করি, তখন তো তার আগে তো অনেক আতেলরাই ক্ষমতায় ছিল, জ্ঞানী গুণীরা ছিল, রিজার্ভ কত ছিল? রিজার্ভ কত ছিল তখন? 1 বিলিয়নও ছিল না, 1 বিলিয়নও ছিল না, 0.77 মিলিয়ন ছিল। আমি যখন 96 সালে সরকার গঠন করি, রিজার্ভ কত ছিল? বোধহয় 2.5 মিলিয়ন, নট ইভেন বিলিয়নের ধারে কাছেও নাই। যেটুকু বাড়াইছে আমাদের সরকার আমলে আমরা করেছি। এখন দেশের মানুষকে আমি অন্ধকারে যদি বলেন যে রিজার্ভ রক্ষা করতে হবে, তাহলে আমি বিদ্যুৎ কেন্দ্র বন্ধ করে দিই, পানি দেওয়া বন্ধ করে দিই, সার বন্ধ করে দিই, সব বন্ধ করে বসায় রাখি, আমার রিজার্ভ ভালো থাকবে। আমার রিজার্ভটা বেশি রাখা আমার বেশি প্রয়োজন, না আমার দেশের মানুষের কমফোর্ট, মানুষের ভালো মন্দ, মানুষের জন্য কাজ কাছে কোনটা প্রয়োজন? $200 যে গম কিনতাম, $600 কিনতে হচ্ছে, $800 যে পরিবহন খরচ, সেটা এখন $3,000-4,000 লাগছে, তারপরেও তো পাওয়াও যাচ্ছে না। যে কারণে আমি দেশবাসীকে সবসময় আহ্বান জানাই যে 1 ইঞ্চি জমি যেন অনাবাদি না থাকে, আমরা নিজেরা উৎপাদন করবো, নিজেরা খাবো, নিজেরা চলবো। এবং মানুষ কিন্তু করছে, এটা ঠিক, মানুষ করছে এটা ঠিক, তারপরেও আমরা কিন্তু করে যাচ্ছি। কারণ রিজার্ভ নিয়ে অনেকে অনেক কিছু বলতে পারে। হ্যাঁ, আমি তো বলছি যে ঠিক আছে, যদি এত বেশি কথা হয় তো যে পূর্ণ মুশিকা পাবো, যখন সরকার গঠন করছিলাম তখন যত ছিল ওইখানে এনে রেখে তারপর আবার ইলেকশন করব, করে আবার বাড়াবো, কিন্তু ওইখানে নিয়ে এসে দেখাবো যে এই ছিল বিদ্যুৎ, শতভাগ দিয়ে কমায় ওই 28 ভাগে নিয়ে আসব, সবাই একটু টের পাক যে কী ছিল, আমরা তো ভুলে যাই। যেন আমি অবশ্য আমাদের ইসের মন্ত্রী নাই, আমাদের বিদ্যুৎ মন্ত্রীকে বলছিলাম যে একটু প্রতিদিন যেন কিছুটা লোডশেডিং দেয়, তাহলে মানুষের একটু মনে থাকবে যে না লোডশেডিং আছে। তখন ওই যে পয়সা দিয়ে তেল কিনে জেনারেটর চালাতে হবে, তখন আবার একটু মানে আক্কেলটা ঠিক হবে যে হ্যাঁ এই অবস্থা তো ছিল। কারণ এখন তো আমরা করে দিচ্ছি, ভর্তুকি দিচ্ছি, কেন আমি ভর্তুকি দেবো? বিদ্যুৎ ব্যবহার করতেছে সবাই, আর ভর্তুকির সুযোগটা নিচ্ছে সব অর্থশালী বড় লোকরা। সেখানে একটা স্লট ঠিক করবো এখন থেকে, যে কত পর্যন্ত সাধারণ মানুষ ব্যবহার করে তাদের এক দাম, আর তার থেকে বেশি যারা করবে তাদের জন্য আলাদা দাম। ইতিমধ্যে আমি নির্দেশ দিচ্ছি ওইভাবে একটা কয়েকটা স্লট করে করে আমরা দেবো, যে বেশি ব্যবহার করবে তাকে বেশি দামে কিনতে হবে। সেইভাবে আর একটা ব্যবস্থা করার জন্য ইতিমধ্যে আমি এটা নির্দেশ দিয়েছি, এটার উপরে কাজ চলছে, এটা এভাবে আমরা করে দেবো। আর বেশি আমাকে বেশি কথা বললে সব বন্ধ করে দিয়ে বসে থাকবো, ইলেকশনের পরে যদি আসতে পারি আবার করব। তার দেখি কে সাহস পায় নিতে ক্ষমতা, সেটা আমার কথা। সব গোছায় গেছে দেওয়ার পরে এখন ইলেকশনের কথা, ভোটের কথা, অর্থনীতির কথা, পাকা পাকা কথা শুনতে হয়। আমি ওটা শুনতে রাজি না, আমি এদেশে আজকের না, 77 বছর বয়স, সে 15-16 বছর বয়স থেকে মিছিল করি, তাহলে আমার রাজনীতি বয়স কত? স্কুল জীবন থেকে মিছিল করা শুরু করছি, তো এই পর্যন্ত চালাই যাচ্ছি। তো সে আর বাবা মা ভাই বোন সব হারাইছি, হারাবারও আমার কিছু নাই।